রাতের অন্ধকারে ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু শিশুর, রাস্তার বেহাল দশার কারণে এই মৃত্যু দাবি এলাকাবাসীর। ঘটনাকে কেন্দ্র করে চরমে উঠল উত্তেজনা। হাওড়া জেলার শ্যামপুর থানা অন্তর্গত দেউরা এলাকার ঘটনা, পথ দুর্ঘটনা, এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে পথ অবরোধ ও প্রতিবাদ স্থানীয় গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর গ্রামের রাস্তা খারাপ, তার পাশাপাশি সেখানে জলের লাইনের জন্য চলছে পাইপ লাইন পাতার কাজ, তার ফলেই রাস্তা সংকীর্ণ হয়ে গেছে। গতকাল রাতে স্থানীয় এক শিশু বাড়ির সামনে থেকে রাস্তায় বেরোলেই তাকে ট্রাকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর খবর আসতেই স্থানীয় গ্রামবাসী রাস্তা অবরোধ করে, সেই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। দেওড়া বারগ্রাম রাস্তা ঝাঁচকচকে রাস্তা, মাত্র এক বছর হলো রাস্তাটা সংস্কার হয়েছে। 16 ফুট চওড়া ছিল, সেই রাস্তাটাকে পিএইচই পাইপ নিয়ে যাওয়ার নাম করে রাস্তাটাকে কেটে একদম ছোট 8 ফুট করে দেওয়া হয়েছে, যার ফলে প্রতিদিন মানুষ জখম হচ্ছে, মানুষের সমস্যা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল শিমুলিয়ার কাছে, শিমুলিয়াতে ট্র্যাক্টরের চাকার তলায় পড়ে, ট্র্যাক্টরের চাকাতে পড়ে শেখ নূর ইসলাম নামক একটা 12 বছরের ছেলে, সে পিষ্ট হয়ে গতকাল উলুবেড়িয়া হসপিটালে মারা যায়। তা এই দ্রুত রাজ্য সরকারের এবং জেলা পরিষদের বদান্যতায়, তাদের খামখেয়ালি করার জন্যই আজকে প্রতিনিয়ত এই রাস্তায় দুর্ঘটনা হচ্ছে, যার ফলে আজকে সেখানে শিমুলিয়াতে অবরোধ চলছে। আমি দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি।